হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, আজকে দেখাবো ছোট পাম অয়েল গাছে যেসব ফল কাটা হচ্ছে, যেসব পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো মালয়েশিয়াতে বলা হয় বিজি, তো কীভাবে কুরোচ্ছে তোমাদের দেখাবো। তা চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে বস্তা নিয়ে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো বিজি বলা হয় কুরোচ্ছে। অনেক লোক এসছে মালয়েশিয়া। হ্যাঁ, তা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কুরোচ্ছে। সব বাংলাদেশ থেকে নিচ্ছে? বাংলাদেশ থেকে নিচ্ছে বুঝতে গেলে ওদের কলিং দিয়েছে অন্য অন্য কাজে। তো বন্ধুরা, আমার এই বড় ভাইটি বলছে বাংলাদেশ তো অনেক লোক এসছে, নতুন ভিসা দিয়েছে, আমাদের আমাদের ইন্ডিয়ার থেকে লোক আসছে না কোনো। আমাদের ইন্ডিয়ান লোকের ভয় বেশি, কলিং আসতে চায় না, ওরা আসতে চায় না। যে পয়সা চাই না, ভয় করে, পয়সা মার হয়ে যায় কিনা, পয়সা মার হয়ে যায় কিনা, যে কাজ পাবো কিনা চিন্তা ভাবনা করে। কিন্তু ওরা 5 লাখ টাকা ভরে কলিং এ চলে আসছে বাংলাদেশ থেকে। ও, নোংরা টোংরা সব ফেলে দিতে হবে। ও, কোম্পানির লোকজন বকাবকি করে যে বকাবকি বলতে গেলে শ্রীলঙ্কার লোক যেসব নোংরা আছে পাতাপুতি, তা মালয়েশিয়াতে বলা হয় সাম্পা। তাই এগুলো পরিষ্কার করে বস্তার মধ্যে রাখছে। বন্ধুরা শুনতেই পাচ্ছ, কুড়িয়ে নিয়ে এসে যে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো যে মালয়েশিয়াতে বলা হয় বিজি, সে বিজিগুলো কুড়িয়ে নিয়ে এসে বস্তায় করে এখানে রাখলো। পরবর্তীতে ট্রাক্টর আসবে, ট্রাক্টরে তুলে নিয়ে যাবে। তো বন্ধুরা, একটা দুঃখের বিষয়, এখন ইন্ডিয়ার থেকে বাংলাদেশ, ইন্ডিয়ান লোক, নেপাল সব এখন লোক নিচ্ছে না, এখন বাংলাদেশতে কিছু কিছু লোক আসছে মালয়েশিয়াতে। তা বন্ধুরা, ইন্ডিয়ার থেকে নেপাল থেকে লোক নিলে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিসা খুললে। সমস্যা ভয় করে খুব, শুনতেই পাচ্ছ। আর আমার এই বড় ভাইটার কাজ হলো এই পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো যে বিজি বলা হয়, এই বিজি কুড়ানো কাজ। রিক্স নেবে না, কলিং আসতে ভয় করে। 5 লাখ 6 লাখ ওদের লাগছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে। তখন তারা শুনতেই পাচ্ছ, একবারে ফল কেটে যাচ্ছে, একবারে গাছের ডালও পরিষ্কার করে যাচ্ছে, 170 টাকা করে দিয়ে যাচ্ছে কোম্পানির থেকে মাসে মাসে। শক্ত লাল লোক লাগবে, পয়সা ইনকাম করতে হলে শক্ত হচ্ছে। তো বন্ধুরা শুনতেই পাচ্ছ, মালয়েশিয়ায় পাইলেই হলো আমার লোক যদি বলে। বন্ধুরা দেখলে দেখতে পাচ্ছ, পাম অয়েল ফলের বিজিগুলো সব বস্তার মধ্যে ঢুকে রাখলো, আর বস্তা নিয়ে নিল পিঠে। এবার রাস্তায় বিজিগুলো নিয়ে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট। আর আমার এই বড় ভাইটার জন্যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কী সিস্টেমে কাজ করছে, কী বৃত্তান্ত। আমার এই বড় ভাইটার জন্যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন গো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব। তো শুনতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা,
আপলোড করলে আপনারা পাইয়ে যাবেন।